হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তনু। আর আজকে আমি তোমাদের দেখাবো যে কলকাতার মধ্যে একটা বেস্ট ইন্ডিয়ান সাপ্লিমেন্টের দোকান, যেটা থেকে তোমরা যে কোনো ইন্ডিয়ান সাপ্লিমেন্ট পেয়ে যাবে। বিদেশি সাপ্লিমেন্টও এখানে পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ান সাপ্লিমেন্ট সব জায়গাতে সব রকম আইটেম পাওয়া যায় না, আর এখানে তুমি ইন্ডিয়ান যে কোনো সাপ্লিমেন্ট খুব ইজিলি পেয়ে যাবে। সব রকমের ইন্ডিয়ান সাপ্লিমেন্ট তুমি এই স্টোরে এসে পেয়ে যাবে, আর একদম জেনুইন প্রোডাক্ট পাবে, মানে কোনো ডুপ্লিসিটি ব্যাপারই নেই এই দোকানে। এই না যে আমি কোনো প্রমোট করছি, কারণ আমি নিজেও অনেক ইন্ডিয়ান সাপ্লিমেন্ট স্টোর খুঁজেছি, কিন্তু হচ্ছে সব জায়গাতে সেই কী হয়, বিদেশি সাপ্লিমেন্ট সব পাওয়া যায়, কিন্তু হচ্ছে ইন্ডিয়ান সাপ্লিমেন্ট মানে ওই মাসেল প্লেস নাহলে বিগ মাসেলস, এই দুটো ছাড়া আর কোনো সাপ্লিমেন্ট পাওয়াই যায় না, মানে ওরা রাখে না। কিন্তু তুমি এই স্টোরে সব ইন্ডিয়ান সাপ্লিমেন্ট পেয়ে যাবে, আর বাইরের সাপ্লিমেন্টও পেয়ে যাবে। এই স্টোরের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। আর এই দোকানটা খুলেছে বেশি দিনও হয়নি, তো তোমরা এখন যদি আসো তো ভালো ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। এটা সরসুনা বাদামতলায় আছে, আর যদি খুঁজে পেতে অসুবিধা হয় তো ওপরে নাম্বারে কল করে নিও, এটা ওই দোকানেরই নাম্বার। আর এই স্টোর থেকে আমি আজকে নিজে দুটো ইন্ডিয়ান সাপ্লিমেন্ট কিনে নিয়ে এসেছি, তো চলো তোমাদের সামনেই আনবক্সিং করা যাক। এটা হচ্ছে এসএনটির সুপার সাইজ গেনার, আল্টিমেট সাইজ গেনার, এটা আজকে আমি তোমাদের সামনেই আনবক্সিং করবো, ওই দোকানেরই প্রোডাক্ট। এই চারটা বললে তোমরা বুঝতে পারবে এই সাপ্লিমেন্ট থেকে কত কী পাওয়া যাবে, মানে হচ্ছে কত কী প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এক্সেট্রা এক্সেট্রা। আর তোমরাও যখন সাপ্লিমেন্ট পারচেস করবে কয়েকটা জিনিস দেখে নেবে, যেমন হচ্ছে এই বারকোড আছে কি না, তারপর তোমরা ডেট চেক করে নেবে, এক্সপায়ারি ডেট, এবারে সিল চেক করবে যে কোম্পানি সিল কি না, খোলার পরও দেখতে পারবে যে কোম্পানি এটা সিল করে দিয়েছে, যে কোম্পানির সাপ্লিমেন্ট কিনবে সেই কোম্পানির নাম আছে কি না এটা খুব ভালো করে চেক করে নেবে। এই দেখো আমি এসএনটি নিয়েছি, তাই এসএনটি আছে, বাইরে সিলেও ভেতরে সিলেও, দেখো। আর এই সিলটা খোলার সময় খুব মনোযোগ সহকারে দেখবে যে একবার টানাতেই খুলে যাচ্ছে কি না, কোম্পানি সিল্ড হলে এক টানাতেই খুলবে এরকম হবে না, একটুখানি টাইট থাকে পেস্টিংটা। আমি এসএনটি কোম্পানির সাপ্লিমেন্ট পারচেস করেছি, সেই জন্য এটার ভেতরে 500-500 করে আলাদা আলাদা করে দেওয়া আছে প্যাকেট করে। অন্যান্য কোম্পানির ভেতরটা অন্যরকম হতে পারে, সেটা কোনো ম্যাটার না। যদি তোমরা এসএনটির এই প্রোডাক্টটা পারচেস করো তো দেখে নাও কীভাবে তোমরা চিনবে যেটা জেনুইন না ফেক। আর আমি ট্রাই করবো যে ইন্ডিয়ান সব সাপ্লিমেন্টের ওপরে আমি রিভিউয়ের ভিডিও বানাতে। এবারে এই দুটো আলাদা আলাদা করে যে দিয়েছে এরা 500-500 করে প্যাকেট, এটা আমি কেটে একসাথেই ওই কৌটোতে ঢেলে দেবো। এই ফাঁকে একটু বলে দিই যে এই সাপ্লিমেন্ট কারা কারা ইউজ করতে পারবে। যারা হচ্ছে ওয়েট গেইন করতে চাও কিংবা হচ্ছে মাসেল গেইন করতে চাও, তারা এই সাপ্লিমেন্ট একদম নিশ্চিন্তে ইউজ করতে পারো, কোনো সাইড এফেক্ট নেই, আর তোমাদের যে গোল খুব তাড়াতাড়ি অ্যাচিভ করবে। আর এটা তোমরা কীভাবে ইউজ করবে, মানে হচ্ছে কীভাবে খাবে, ওই যে স্কুপটা আছে ওটার ফুল স্কুপ জিম করতে যাওয়ার 30 মিনিট আগে, আর জিম করার 30 মিনিটের মধ্যেই তোমাকে 250 ml জলে তোমাকে ওই এক স্কুপ তোমাকে খেতে হবে ঘুটে, আর জলটা হবে নর্মাল টেম্পারেচার, না গরম না ঠান্ডা, আর এর সাথে দুটো করে কাঁঠালি কলা খাবে দুবারই। আমি এসএনটির আরেকটা সাপ্লিমেন্ট পারচেস করেছি, সেটা হচ্ছে অক্সিচার সাপ্লিমেন্ট। সেটা কী কাজ করে, এটা হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে এনার্জি প্রোভাইড করবে, তোমাদের মাসেল রিকভারি খুব ফাস্ট করবে, আর হচ্ছে তোমাদের স্ট্যামিনা অনেক ইনক্রিজ করবে। তোমরা হয়তো গ্লুটামাইন আর হচ্ছে বিসি ডাবলে হচ্ছে ব্রাঞ্চ চেইন অ্যামিনো অ্যাসিডের নাম অবশ্যই শুনেছ, তো সেই সব জিনিস তুমি এই সাপ্লিমেন্ট থেকে পেয়ে যাচ্ছ। আর এটার দাম অনেকটাই কম, 400-500 টাকার মধ্যেই তুমি এটা পেয়ে যাচ্ছ। আর সেইখানে তুমি যদি এক্সট্রা করে আলাদা গ্লুটামাইন কিংবা বিসি ডাবলে কিনতে যাও তো তোমার অনেক টাকাই খরচা হয়ে যাবে, মানে হচ্ছে 2-2500 টাকা চোখ বন্ধ করে খরচা হয়ে যাবে। তো সেই সব খরচা না করে বুদ্ধিমানের মতন কাজ করে যদি তোমার যদি সেসব দরকারই হয় তো আমি বলবো তোমরা সেই সব না কিনে এইটা কিনতে পারো, তুমি সেই সব জিনিস এইখানে পেয়ে যাবে, আর উল্টে তোমার দামও অনেকটা কম হবে, মানে সস্তায় পাচ্ছ। আর এই সাপ্লিমেন্ট যে নিতেই হবে সেরকমও না, মানে এটা একদমই অপশনাল আছে, তোমরা নিতেও পারো নাও নিতে পারো, কারণ এতে বিসিটা বলে গ্লুটামাইন আরও যেগুলো জিনিস আছে সেগুলো আমাদের শরীরে ন্যাচারালি প্রোডিউস হচ্ছে, তো বাইরে থেকে এক্সট্রা অ্যাড করার দরকার নেই। আর যারা মনে করছো যে না আমরা এক্সট্রা ওয়ার্কআউট করি, মানে হচ্ছে বেশি হেভি ওয়ার্কআউট করি আর হচ্ছে অনেক বেশি মাসেল ড্যামেজ করছি, তো আমাদের এক্সট্রা এনার্জি দরকার আছে আর মাসেল রিকভারি খুব তাড়াতাড়ি দরকার আছে, তো তারা এই সাপ্লিমেন্টটা অ্যাড করতে পারো, বাকিদের এই সাপ্লিমেন্টের কোনো দরকার নেই। তো আমি একটা জায়গায় ওই সাপ্লিমেন্টটা ঢেলে নিলাম, এটাও সেম ওয়ার্কআউট করার 30 মিনিট আগে পরে করে খাবে, আর পরিমাণ নেবে 2 টেবিল স্পুন, আর জল নেবে হচ্ছে 300-350 ml, এটা তোমরা ডিউরিং ওয়ার্কআউটে খেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।